নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। যেমন, সামনের বছর এটিকে মোহনবাগান দল গঠন নিয়ে কি বলল সঞ্জীব গোয়েঙ্কা, এবং জুয়ান তিনি কি আরো একবার হেড কোচ থাকবেন, এবং জনি কাউকো প্রীতম কোটালকে নিয়েও আজকের এই ভিডিওতে আপডেট দেওয়ার আছে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে প্রীতম কোটালের আপডেটটা দিই। তো যেহেতু এটিকে মোহনবাগান দলের মিডফিল্ডার গ্ল্যান মার্টিন, তার ইঞ্জুরি হয়েছে ফাইনাল ম্যাচে, সেই কারণে ভারতীয় দল যে তিনটে দেশের ট্রায়াঙ্গেল কাপটা খেলছে সেইখানে কিন্তু গ্ল্যান মার্টিনের পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেল এটিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন প্রীতম কোটাল। প্রীতম কোটাল যিনি রিজার্ভ দলে ছিলেন, তো সেই রিজার্ভ দল থেকে ভারতীয় স্কোয়াডে যুক্ত করা হলো প্রীতম কোটালকে। তো প্রীতম কোটাল, তার জন্য এটা খুব ভালো নিউজ যে তিনি আরও একবার ভারতীয় দলে কামব্যাক করেছেন, কারণ তিনি কিন্তু এই সিজনে খুব ভালো ফুটবল খেলেছেন, সেই কারণে ভারতীয় দলে তাকে ডাক দেওয়া হলো। তো বন্ধুরা, তার পরের আপডেটটা দিই, এটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। তো ভালো খবর, জনি কাউকো তিনি এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকবেন। এটিকে মোহনবাগান সঙ্গে জনি কাউকোর কন্ট্রাক্ট আছে মে 31, 2023 পর্যন্ত। অর্থাৎ জনি কাউকোর সঙ্গে কিন্তু যতদিন কন্ট্রাক্ট আছে ততদিন জনি কাউকো এটিকে মোহনবাগান দলেই সঙ্গে প্র্যাকটিস করবে। এটিকে মোহনবাগান দল তাদের খেলোয়াড়দেরকে এক সপ্তাহ ছুটি দেওয়া হলেও জনি কাউকো তিনি কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গেই থাকবেন, প্র্যাকটিস করবেন, এবং তিনি কেমন প্র্যাকটিস করছেন তার উপরই কিন্তু ভিত্তি করে নির্ণয় নেওয়া হবে যে জনি কাউকো তাকে আগের সিজনে রেখে দেওয়া হবে কিনা। তো আপাতত জনি কাউকো তিনি এটিকে মোহনবাগান দলেই থাকবেন, তিনি ফিনল্যান্ডে ফেরত যাবেন না, তিনি এটিকে মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করবেন। ও যদি সুপার কাপের আগে তিনি ম্যাচ খেলার মতো সুস্থ হয়ে যান তাহলে তাকে সুপার কাপেও আমরা দেখতে পারি। তো জনি কাউকো এই মুহূর্তে কলকাতাতেই থাকবেন এটিকে মোহনবাগান দলের সঙ্গে। তো বন্ধুরা, তারপরের আপডেটটা দিই, এইটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের হেড কোচের পথে জুয়ান ফের্নান্ডো থাকবে কিনা। তো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের থেকে যেই আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জুয়ান ফের্নান্ডো তিনি কিন্তু আরও এক সিজন এটিকে মোহনবাগান দলেই থাকবেন, কারণ জুয়ান ফের্নান্ডো তার সঙ্গে কিন্তু এমনই কন্ট্রাক্ট করা হয়েছিল যে যদি জুয়ান ফের্নান্ডো এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন বানাতে পারে তাহলে জুয়ান ফের্নান্ডোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন এটিকে মোহনবাগান দল। তো যেহেতু এটিকে মোহনবাগান দলকে আইএসএল চ্যাম্পিয়ন বানিয়েছেন জুয়ান ফের্নান্ডো, তাই অবশ্যই জুয়ান ফের্নান্ডোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন এটিকে মোহনবাগান। তো যেহেতু এটিকে মোহনবাগানের কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি ফুলফিল করেছে জুয়ান, তাই জুয়ান ফের্নান্ডোই আগামী সিজন আরও একবার এটিকে মোহনবাগান দলের হেড কোচের পদে নিযুক্ত থাকবে। তো এর অফিসিয়াল আপডেটটাও কিন্তু আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবো যে জুয়ান ফের্নান্ডোর সঙ্গে এটিকে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে লাস্ট আপডেটটা দিই, এইটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি এটিকে মোহনবাগান যখন অ্যাওয়ার্ড সেরিমনি করছিল তখনই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা সেইখান থেকে বেরোনোর সময় নিউজ রিপোর্টাররা ধরে জিজ্ঞেস করেন যে সামনের বছর আপনি কেমন দল গঠন করে চিন্তাভাবনা করছেন। সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেন, সামনের বছর মোহনবাগান এসজিকে নিয়ে আমার স্বপ্ন আরও বড়, আমি সামনের বছর আরও শক্তিশালী দল গঠন করব, আরও ভালো ফলাফল করব, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার অর্জন যোগ্যতা অর্জন করব, আইএসএল লিগ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। সামনের বছর আমার একটাই লক্ষ্য থাকবে, সামনের বছর যাতে আমি আরও শক্তিশালী দল গঠন করে আইএসএল শিল্ড জিততে পারি ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করতে পারি। তো বন্ধুরা, সঞ্জীব গোয়েঙ্কা তিনিও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি সামনের বছর আরও শক্তিশালী দল গঠন করতে চলেছেন মোহনবাগান এসজি দলকে নিয়ে। তো আশা করি আজকের ভিডিওতে যে সমস্ত আপডেট দিয়েছি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।